এর দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি ফাইল নিয়ে বসেছিলাম সেটি হলো শুভন বাংলা নববর্ষে পোস্টার ডিজাইন আপনার সকলে অবগত রয়েছেন আমাদের মাঝে চলে আসছে বাংলা নববর্ষ আপনার সকলেই চান সুন্দরটি পোস্টার ডিজাইন করে ফেসবুক সব বিভিন্ন জায়গায় পোস্ট করুন তো কীভাবে এটি ডাউনলোড করবেন তো এই জন্য আপনার প্রজন্ম একটি ফাইল ডাউনলোড করে আপনার পিএল ফাইয়ার কোথা থেকে ডাউনলোড করুন আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনি যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করবার সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে পিএলপি নোট টোয়েন্টি ফোর পি এলপি এন ডাবলও আর নোট টু ফোর পিএল পি নোট টোয়েন্টি ফোর সার্চ করার পর আপনি কিন্তু দেখতে পাবেন যে পিএল পি নোট টোয়েন্টি ফোর নামে একটি দ্বিতীয়ত একটি ওয়েবসাইট চলে আসছে আপনি একটু ক্লিক করবেন এটার ক্লিক করার পর আপনাকে কিন্তু ভিতরে নিয়ে যাবে তো আপনি যা গিয়ে ছাত্রলীগ তারপর বিএমপির আওয়ামী লীগ তারপর নিজের ব্যক্তিগত সমস্ত পোস্টার জন্য পেয়ে যাবেন শুধু নববর্ষে নেয় বরং ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর তারপর রমজান বিভিন্ন জুম্মা আরব বিভিন্ন পোস্টার পেয়ে যাবেন তো এই যে নতুন বছর শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যেসব হয়ে বৈশাখ এই যে এই পোস্টারটি আপনি জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাকে পোস্টার ভিতর নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি আস্তে হালকা করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন এই জায়গায় ইনস্টল কোটুকুটি লেখা আছে ইনস্টল করুন আপনি এখান থেকে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনি এটি আপনার ফাইলে চলে আসবে তো আপনি কীভাবে কাজ করবেন এই জন্য একটা পিক্সেল ল্যাপনপে একটি প্রয়োজন হবে পিক্সেল ক্লিক করার পর আপনাকে এই থিয়েটার আইকনে ক্লিক করতে হবে থিয়েটার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন পেল ডি ফাইল ওপেন পিএল ডি ফাইল ক্লিক করার পর আপনার পিল পি লেখা অপশন আছে যে ক্লিক করার পর আপনি যেটি ডাউনলোড করবেন এই জায়গায় আপনি ডাউনলোড অপশন থেকে বেছে নেবেন তো আমি নিজে তৈরি করছি আমি এইটার ভিতরে ঢুকে গেলাম তো আপনার যে কাজটি করতে হবে এই যে ছবিটি আসে ছবিটি যে প্রথমে আনলক করতে হবে আনলক করার পর এই ছবিটির উপর ক্লিক করার পর আপনি যে অপশান চলে আসার পর এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ছবিটি আসে ঠিক ওই ছবিটি এই জায়গায় বসিয়ে দেবেন তো আপনি এটা ছোটো বড়ো করে নিতে পারেন এটা আমি ছোটো বড়ো ছোটো বড়ো করে নিতে পারেন এটা আপনার বিষয় তো আপনার নামের উপর নামটি আনলক করে নেবেন এখান থেকে আনলক করার নাম ডাবল ক্লিক করবেন ক্লিক করে আপনার নামটি যে বসিয়ে দিন তারপরে এই যে নোট টোয়েন্টি ফোর এটা আপনি যে ডিলিট করে দিতে পারেন ডেট অপশন থেকে তো তাহলে কিন্তু আপনার রেকর্ডে পোস্ট দেবেন হয়ে যাবে তো এটা ক্লিক করার পর সেভ অপশনে গিয়ে সেভ এস ইমেজ ক্লিক করার পর আপনি এখান থেকে ছেভটো গেলাৰি দিয়ে এইটো চেভ কৰে নিবে